কথায় আছে না বন্ধুরা, ভাগ্য যেখানে টানে সেখানেই যেতে হবে। তো দার্জিলিংয়ের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে টিকিটটা ক্যান্সেল করে দুজনে চড়ে এলাম মন্দারমণিতে। তো এই মুহূর্তে আমার শরীরটা খুবই খারাপ বলতে পারো বন্ধুরা, জ্বর ঠান্ডা ইত্যাদি নিয়েই এসেছি, কি করব, ছুটিগুলো তো সব শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হওয়ার আগে একটুখানি ঘুরে নেওয়া, মাথা ঢেকে এটা ওটা করে কোনোভাবেই কাজে হচ্ছে না। আর ঘুরতে এসে কি করব, ঘরে বসে থাকবো, কষ্ট হলেও চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, তাও প্রকৃতিটাকে যতটুকু পারা যায় একটুখানি এনজয় করে নেওয়া, এটাই আর কি। তো যাই হোক, বেশি ভিডিও করিনি, প্রকৃতি নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। আর এই যে জলের সাথে খেলা তো কমন, এটা করবোই। সন্ধ্যাবেলায় দেখো রুটি তড়কা এগরোল ইত্যাদি নিয়েছি, রিভিউটা শোনো। তুমি কি খাচ্ছো? কি খাচ্ছো? রিভিউ তো শুনতেই পেলে, তো আমি আর তরকা খেতে পারলাম না, সেজন্য একটু এগরোল নিলাম, এটাও আর কি মোটামুটি বাইরে এলে যা হয় খাবার দাবার। তো তারপরে দেখো এই জয়ফুলগুলো খুব সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছি, টাটা।